সাংবাদিকদের বীমা করা, যে কোনো প্রতিষ্ঠান বীমা করতে বীমা আইন অনুযায়ী বাধ্য, 100 কর্মী থাকলে বীমা করতে বাধ্য। তাই আমি আজকের এই সভা থেকে আমি সমস্ত গণমাধ্যম মালিকদের প্রতি অনুরোধ জানাব, বীমা আইন অনুযায়ী আপনারা আপনাদের সাংবাদিক কর্মচারীদের বীমাটা করবেন, তাহলে সেটির প্রেক্ষিতে সাংবাদিকরা উপকৃত হবে এবং একই সাথে দায়িত্ব পালন করা হবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাই। করোনাকালে অনেক গণমাধ্যমের অসুবিধা হয়েছে, কিন্তু আমি আপনাদের সাথে একমত, সেই অসুবিধাটা ভাগ করে নিতে হয়। উপার্জন কমে গেছিল, প্রায় সব গণমাধ্যমেরই উপার্জন কমে গেছিল, সবারই মোটামুটিভাবে কমেছিল। এই চাপটা পুরোটাই যদি গণমাধ্যমের সাথে যারা যুক্ত সাংবাদিক কর্মচারী তাদের উপর দেওয়া হয়, সেটি তাহলে অন্যায় হয়। সেটি অনেক ক্ষেত্রে হয়েছে, সেটা হওয়ার সমীচীন হয়নি। এখন করোনা কেটে গেছে, সুতরাং আমি আশা করব যাদেরকে ছাঁটাই করা হয়েছিল তাদের সবাইকে আবার তাদের কাজে ফিরিয়ে নেওয়া হবে। এটি আমার বিনীত অনুরোধ।